সীমানা প্রাচীর ঘেরাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ালো চোপড়া থানার লাগুনগঞ্জ এলাকায়। ঘটনাস্থলে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে চোপড়া থানার ঘৃণীগাঁও গ্রাম পঞ্চায়েতের লাগুনগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে করিম বক্স ও দিন আলীর মধ্যে সরিকির জমি বিবাদ চলছিল। করিম বক্স এদিন সীমানা প্রাচীরের কাজ করতে গেলে এদিন দিন আলী পরিবারের লোকজন গিয়ে বাধা দিলে দুই পক্ষের মধ্যে বচসার সৃষ্টি হয়। বচসা চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হয়। জখমদের উদ্ধার করে চোপড়ার দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। দুই পক্ষেই নিজের জমি বলে দাবি করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি অভিযোগ আপনার? আমাদের অভিযোগ এটাই, আমার শ্বশুর সকালবেলায় আমার বাড়িতে আসলো, এসে আমাকে বলছে চলো ইসলামপুরে যাবো, কোর্টে যাবো। তাই আমরা এসেছি, এসে আবার হাতিকিসা মোড়ে আমার শালা আমাকে ফোন করলো। ফোন করে বলছে আমাদের এখানে অনেক ঝগড়া চলছে, ওরা জমিটা দখল করতে আসছে, গাছ টাছ কেটে দিয়েছে। এবার আমার সামনে আমার শ্বশুরকে, আমার শাশুড়কে আর ওদের বাড়িগুলোকে সবাইকে মারে বেহুস করে দিল। আমি এরকমভাবে দাঁড়িয়ে আছি মোবাইল নিয়ে, আর ওরা আমাকে বলছে আমি ভিডিও করতেছি। তখন আমাকে কী করছে, নূর ইসলামের হাতে একটা লাঠি ছিল এবং আয়ুব ছিল, তার ভাই মঞ্জুর ছিল আর কালু ছিল, এদের এরা সবাই আমাকে মারতে আসছিল। আমি ঘরের মধ্যে দরজা লাগাইছিলাম, দরজাটা লাগাই যদি আমি না থাকতাম তাহলে আমাকে মেরে দিত। তো লালবাজার থানায় দুবার তিনবার ফোন করেছি, ফোন করার পরে ওখানকার মেম্বার ফোন করে মানা করেছে পুলিশকে। পুলিশ তখন যায়নি, লাস্টের বেলায় পুলিশ গিয়েছে। যখন আমরা দুলু হসপিটালে চলে আসলাম তখন পুলিশ গিয়েছে। তো ওরা আমাকে কী কারণে মারতে চাইছিলো আমি এটাই একটু জানতে চাই সংবাদ মাধ্যমের কাছে। আয়ুব, মঞ্জুর এবং কালু, তার ভগিনবোধ আনিসুল, এরাই আমাকে মারতে চাইছিলো। মানে আজকে মারপিটটা কি নিয়ে হলো? আজকে মারপিটটা এই নিয়ে হলো, এক শতক জমি নিয়ে মারপিট হলো। এদের ভিটাবাড়ি জমি ওরা আর কি জবরদস্তি দখল করতে আছে। এদের লোক না, এদের লোক আছে দুইজন, ফজিরুল এবং ওর বাবা আছে, এরাই দুজন আছে। এবং ওদের লোক অনেকগুলো আছে, 8 থেকে 9 জন লোক আছে। তো এরা তখন এরা ওদেরকে বাধা দিতে গিয়েছে, বাধা দেওয়ার পরে মারপিট শুরু। মারপিট শুরুতে অনেক মারপিট শুরু, আমার সামনেই মারপিটটা হয়েছে, আমি সব ঘটনা দেখেছি এবং আমার মোবাইলে ভিডিও আছে। ভিডিও করতে গিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করেছিল। তখন আমরা এটা কি ভিটাবাড়ি নিয়ে সমস্যা? হ্যাঁ, ভিটাবাড়ি নিয়ে সমস্যা। এর আগেও কি মারপিট হয়েছে? এর আগে অনেকবার মারপিট হয়েছে এবং বেড়াগুলো জ্বালিয়ে দিয়েছে এবং ঘরবাড়ি আগেও ভাঙচুর করেছে। আর আমিও অনেকবার গিয়েছি, আমাকেও ফোনেও ধমকি দেওয়া হয়েছে, তুই এখানে আসিস না, তোকে আসলে এখানে মেরে দেওয়া হবে। তা আমি অনেকদিন ধরে ওখানে যাইনি, আজকে আমার শ্বশুর আমাকে নিয়ে গেল, তো ওরা আমাকে প্রাণে মারার চেষ্টা করছিল। আপনার? আমার নাম হলো মুজাফর আলী, আমার বাড়ি হলো পশ্চিম পামলি। যেখানে মারপিট হচ্ছে ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম লালবাজার লাগুনগঞ্জ। এই জমিটা আমার নিজস্ব জমি, আমরা খাচ্ছিলাম। তো জমিটা আমরা সকালে আসলাম, ও আমাদেরকে বাধা দিতে আসলো, কাজ করতে আমাকে দিবে না। তো তেরোয়াল নিয়ে আসলো, আমাদের তিনজনকে উপর আহত করলো। আমার মা, আমার খালা পাথর মারছে, খালার পেটের মধ্যে লাগছে, ওকে হসপিটাল পাঠানো হয়েছে। তারপর আমার ভগ্নিপতি দেখার জন্য আসছিল, প্রায় 100 মানুষ যাচ্ছিলো, ওর আঙ্গুল দুটো কাটা গেছে। আর জমিটা আমরা খেয়ে আসছিলাম, কিন্তু জমিটা খাওয়ার পরে ও লোকের বুদ্ধি ধরে মেম্বার প্রধানের কাছে আয়ব্দি যায়নি, গ্রামবাসীর কাছে বলেনি। আমরা গ্রামবাসীকে বলছি, মেম্বার প্রধানকে বলছি যে বসিয়ে আমাদেরকে একটা ফাসলা করে দেন, কেন আমরা খাই আসতেছিলাম, জমিটাও দখল করে আছে, কোন দিন ভারী ধরনের একটা মারপিট হবে বলা মুশকিল। এইভাবে আমি ওকে প্রায় 10 জন মানুষকে বলছি, আর ও জমিটা নেওয়ার জন্য আমাকে 70,000 টাকা দাম বলছিল। এখন ও লোকের কথা বলে জমিটা এমনি দখল করতে চাচ্ছে। তা আমরা ওকে জমিটা দখল দিইনি, আমার জমি যেটুক আমরা সেটুকুই দখল করেছি। হয়েছিল প্রায় 5 মাস আগে, রোপা আমি গাড়তে পারিনি রোপা জমিটাতে, সে সময় আমরা রোপা গাড়তে পারিনি, এই জন্য আমার স্ত্রীকে নিয়ে আমি হসপিটালে ছিলাম, রোপা গাড়তে দেরি হয়েছিল, এই জন্য ও রোপা উঠাই নিজস্ব পজিশন করে বাড়ির পাশে। তো জমিটা সবসময় আমরা আসতে পারছি না, ও জমিটা নিয়ে রোপা গাড়ে দিয়ে দখল করে নিল, বেড়া লাগা দিল। ফের আমরা আসলাম, বেড়া ছুটাই দিলাম, ছুটাই দেওয়ার পরে আমার মায়ের উপরে হাতুর দিয়ে মাথা ফেটে দিল। এটা 3 মাস আগের ঘটনা, রূপনির টাইমে বুঝছেন। প্রায় 3 বার কেসও করেছে ও আমাদের উপর, আমরা এখনও কেস অবধি করিনি। আমরা বলছি যে মীমাংসা করবো, এক জায়গায় বসে মীমাংসাই হোক। আমরা দারগার কাছে যাচ্ছি, মেম্বারের কাছে যাচ্ছি, প্রশাসনের কাছে যাচ্ছি, কোনো জায়গায় ও যাচ্ছে না। ওখানে গায়ের জোর দেখাই যে ওর বাপের 4টা ছেলে একটাকে আমরা মেরে ফেলবো এখানে। কারা ইসের বাধা দিয়েছে সকালে? বিয়ালি, ফজিরুল ইসলাম, ওর মার নাম। কি হবে আপনাদের? আমার আমার বাবার ভাই হবে, 3 ভাই এরা। মানে পারিবারিক ঝামেলা? জমি নিয়ে প্রায় অনেকদিন ধরে কেচাল করছে।
পুলিশ প্রশাসন অধ্যক্ষ এখন কি যাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি যে আমার যেটুকু পজিশন আমরা সেটুকু নিয়ে নেব যদি ও আবার বাধা দিতে আসে আবার আমরা এটা কোন এলাকা এটা লাগুনগঞ্জ গ্রাম আপনার নাম আমার নাম মহিরুল ইসলাম হ্যাঁ অ্যাকচুয়াল ওখানে করিম বক্স আর দিনালি বেশ কিছুদিন ধরে এটা কেচাল তো ওই জমি ওখানে ওদের পৈতৃক সম্পত্তি 500 জমি তাতে ওরা তিন ভাই এবং চারটা বোন এক একজনে 10 ধুল করে জমি পায় তো এর আগে বড় ভাইটা জমিটা বিক্রি করে দিয়েছে একজনের কাছে আর বাকি এরা দুজন ওখানে জমিটা খেত হঠাৎ করে ওইখানে দিনালি ওর দাদার এই সম্পত্তিটা অ্যাকোয়ার করার চেষ্টা করে তো এই নিয়ে এর আগে গণ্ডগোল হয়েছিল পুলিশ উভয় পক্ষকে তুলে নিয়ে গিয়েছিল এবং আমরা গ্রামবাসী অনেকবার চেষ্টা করেছি সর্বশেষ পুলিশও চেষ্টা করেছে কিন্তু দিনালি কিছুতেই মানবে না ওর বাপের সম্পত্তি ও একাই ভোগ করবে ওর দাদাকে ভোগ করতে দিবে না এখন এই অবস্থায় ওদের কেচালের কারণে তো প্রতিনিয়ত ওখানে আর বসে থাকা যায় না আর এইভাবে একটা ছোট ভাই বড় ভাইকে বঞ্চিত করবে অ্যাকচুয়াল করিম বক্সটা খুব দুর্বল পার্টি তো আর এই দিনালির একটা জামাই আছে পামলি পামলির ধমকি এ সব সময় দেয় আর যখনই একটু কোনো গণ্ডগোলের সূত্রপাত হয় ও দৌড়ায় এখানে চলে আসে শ্বশুরবাড়ি আর বিভিন্ন আগ্নেয়াস্ত্রর ধমকি চমকি তো আছেই তা এই ইয়েটা পেয়ে এই দিনালি সবসময় ফেরোসাস যে এই জমি দখল করে নিবে ভাইকে জমি খেতে দিবে না জমিটা হচ্ছে বাপের এখন স্বাভাবিকভাবে ওরা তো সমান অংশটা পাবেই তো আজকে যে ঘটনা হয়েছে আমিও ছিলাম না কিন্তু আমি বাইরে থাকলেও আমি টেলিফোনে যখন জানতে পারলাম সঙ্গে সঙ্গে আমি লালবাজারের আইসি নয়নবাবুকে ফোন করলাম তখন টাইম সম্ভবত 9টা কি 9:30 এরকমই হবে তো নয়নবাবু আউট অফ স্টেশন ছিল তো আমি পুলিশ যাওয়ার জন্য অনুরোধ করলাম তো তারপরে পুলিশ ওখানে যাওয়ার যখন উপক্রম নিল পুলিশ যখন যাচ্ছিল তখন অলরেডি ওখানে মারপিট থেমে গেছে মানে গণ্ডগোলটা একটা বড় আকারের হয়নি তো তার মধ্যে 5-6 জন যদিও ইয়ে হয়েছে হালকা মালকা জখম হয়েছে তো এক পক্ষে দিনালির পক্ষে শুনলাম যে 2 জন নাকি জখম হয়েছে আর করিম বক্সদের ওদের 3 জন হয়েছে এবং গ্রামের 2 জন আরও জখম হয়েছে তো আটকাতে গিয়ে তো গণ্ডগোলটা খুব একটা বড় আকার ধারণ করে নিয়ে হালকার মধ্যে দিয়েই গেছে কিন্তু এইভাবে একটা গণ্ডগোল চিরদিন থাকবে এটা তো মেনে নেওয়া যায় না কি ব্যবস্থা করছেন এই সমাধানের জন্য আমি আজকেই পুলিশের সঙ্গে বসতেছি এবং পুলিশকে নিয়ে এটার একটা সুষ্ঠু যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থাটা করব আপনার নাম আমার নাম আনোয়ারুল হক আমি ঘেন্নিগা গ্রাম পঞ্চায়েতের মেম্বার